অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে গণিত বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে চলে এসেছি। তো ঝটপট তোমরা খাতা পেন বের করে নাও এবং উত্তরগুলি করে নাও। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। তো প্রথম প্রশ্ন দেখো কি বলা হয়েছে, নিচের প্রশ্নগুলি উত্তর লিখো। এক নম্বর প্রশ্ন দেখো, বহুমুখী উচ্চধর্মী প্রশ্ন হবে এমসিকিউ। তো এক নম্বর প্রশ্নের উত্তর আমরা চলো প্রথমে করে নিই। এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণ অনুপাত যেটা বলা হয়েছে 5:2, এই ধরনের 28 কিলোগ্রাম পিতলে তামা আছে। তো উত্তর হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার ডি, 20 কিলোগ্রাম। তো তারপর নেক্সট চলে যাবো দুই নম্বর দেখো, বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে, দুজনে একসঙ্গে একদিনে করে। তো এটার আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, 1:20 + 1:30 অংশ। ঠিক আছে, তো তোমরা অপশন নাম্বার সিটা আনসার করো। তারপর দেখো তিন নম্বরে একটা চিত্র দেওয়া হয়েছে এবং এখানে তোমাদের চিত্রে যেটা বলা হয়েছে যে কোনটা চাওয়া হয়েছে, দেখো তোমাদের এখানে আনসার হয়ে যাবে। তো অপশন নম্বর দেখো বিতে যেটা রয়েছে PR < PQ, ঠিক আছে, তো তোমাদের অ্যান্সার হয়ে যাবে এটা। তো তারপর লাস্ট প্রশ্ন চলে যাবো আমাদের একের দাগের চার নম্বর। তো দেখো কী বলা হয়েছে, 2m + 2n 2m - 5n এবং mn 2m - 5n সংখ্যামালা দুটি গসাগু হলো। তো এখানে তোমাদের গসাগু বার করতে বলেছে, তো অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে অপশন নম্বর ডি, 2m - 2n। তো তারপরে চলে যাবো আমরা, দেখো কী বলা হয়েছে, সত্য মিথ্যা প্রশ্ন অ্যান্সার করতে বলেছে। তো চলো অ্যান্সারগুলো আমরা করে নিই। তো দুয়ের দাগে এক নম্বর প্রশ্নের আনসার হয়ে যাবে তোমাদের কিন্তু দেখো মিথ্যা, ঠিক আছে। তো সঠিক উত্তর যদি হতো তাহলে তোমাদের কিন্তু এটা হতো। তো তারপর নেক্সট দেখো, এটাও কিন্তু বলা হয়েছে তোমাদের মিথ্যা হবে। তো ব্যাখ্যা যেহেতু আমরা যেহেতু জানি যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান হয়। তো উপরোক্ত উপপাদ্য অনুযায়ী যেটা বলা হয়েছে সেটা কিন্তু সঠিক উত্তর এটা। তো যাই হোক, এখানে কিন্তু সঠিক উত্তর এটা কিন্তু নয়, তার জন্য কিন্তু এটা মিথ্যা হয়ে গেল। তো তারপর নেক্সট চলে যাব, হরুণ চাচা একদিনে কোনো কাজের 1/10 অংশ করেন, সম্পূর্ণ কাজটি করতে হরুণ চাচা 10 দিন সময় লাগবে, সেক্ষেত্রে এটা আনসার হয়ে যাবে সত্য। তো তারপরে লাস্ট দেখো কি বলা হয়েছে, যে চারের দাগের 2.25 টাকা 5 টাকা শতকরা 4/5 অংশ, তো সেক্ষেত্রে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। তো এখানে কিন্তু সঠিক উত্তর হলে কিন্তু এটা 45 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু হয়নি, সেক্ষেত্রে কত বলা হয়েছে 4.5, তো সেক্ষেত্রে অ্যান্সার হওয়ার কথা ছিল 45, তো সেটা হয়নি, সেই জন্য কিন্তু এটা মিথ্যা। তো যাই হোক বন্ধুরা, তোমরা অ্যান্সারগুলো করে নিয়েছো, এরপর তিনের দাগে আমরা অ্যান্সার করে নেবো সংক্ষিপ্ত প্রশ্ন যেটা বলা হয় সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো উত্তরটি তোমরা করে নাও। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো যেটা বলা হয়েছে, একে দেখো সময় স্থির থাকলে গরু সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের অনুপাতে সম্পর্কটি লিখতে হবে। তো উত্তর লেখো, একই সময়ে গরুর সংখ্যা বাড়লে খড়ের পরিমাণ বাড়বে এবং গরুর সংখ্যা কমলে খড়ের পরিমাণ কমবে। তো অতএব সময় স্থির থাকলে গরু সংখ্যার সাথে খড়ের পরিমাণ সরল সম্পর্ক। তারপর দুই বিটা দেখো করে নাও, গরু সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণ সমানুপাত সম্পর্কটি লেখো। তো উত্তর তোমরা লিখে নাও, যে গরু সংখ্যা একই থাকলে সময় বাড়লে খড়ের পরিমাণ বাড়বে এবং সময় কমলে খড়ের পরিমাণ কমবে, অতএব গরু সংখ্যা স্থির থাকলে সময়ের সাথে খড়ের পরিমাণ সরল সম্পর্ক। তো এরপর আমরা দুইটা চলে যাব, তিনের দাগে 2। তো এখানে কিন্তু উৎপাদক নির্ণয় করতে বলেছে, তো তোমরা উত্তরটি করে নাও। এখানে দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ করে দেওয়া রয়েছে। তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে তাই জন্য আমি আর বললাম না, তোমরা কিন্তু এটা খাতায় করে নিও, ঠিক আছে। তো উত্তর হয়ে যাবে x + a x + b, ঠিক আছে। তো বন্ধুরা লাস্ট প্রশ্ন চারের দাগে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করতে বলেছে যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফল সমান। তো উত্তরটি তোমরা কিন্তু তোমাদের যে বই রয়েছে সে টেক্সট বই কিন্তু পেয়ে যাবে, অথবা তোমাদের যদি টেক্সট বই বুঝতে অসুবিধা হচ্ছে বা খুঁজতে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং উত্তরটি করে নিতে পারো, ঠিক আছে বন্ধুরা। আমি আর কিন্তু বললাম না, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও এবং উত্তরটি তোমরা খাতায় করে নাও। অবশ্যই কিন্তু রুল পেন্সিল দিয়ে কিন্তু এগুলো করতে হবে এবং যেটা বলা হয়েছে সেটা কিন্তু তোমাদের পুঙ্খানুপুঙ্খ তোমরা কিন্তু লিখে নেবে। তো প্রমাণ করতে বলা হয়েছে, এটা কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে। তো দেখো, এ বিসি ও বিসিএ পরিমাপ সমষ্টির সমান প্রমাণিত। তো আশা করছি তোমরা সকলেই অ্যান্সারগুলি লিখে নিয়েছো। তো যারা যারা লিখে নিয়েছো একটি অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং অবশ্যই শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে আমাদের কিন্তু ক্লাস 8-এর গণিত বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটিটা তোমাদের সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা সম্পূর্ণ প্রশ্নের সমাধান এখানে করে দিলাম। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।